হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে দেখাবো শিম বেগুনের একটা সিম্পল রান্না। দেখে নিন, প্রথমে বড়িগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। এই রান্নাটা এতটাই সিম্পল, যে কোনো মানে রোগীরা খেতে পারবেন। শুধুমাত্র সোডিয়াম পটাশিয়াম মানে সংক্রমিত রোগীরা একটু দেখে খেতে হবে, তাছাড়া আর কোনো রোগীদের জন্য এটা বাধ্যবাধক কথার নেই। দেখে নিন, এখানে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি একটু, বেশ সুন্দর করে ভাজা হলে আর একটু তেল লাগলো আমার, তাই দিয়ে দিলাম। আর সেই জন্য সময় লাগছে, বড়ি জিনিসটা এমন যে একটু সময় নিয়ে ভাজতে হয়, ভেতরে যেন কাঁচা জিনিসটা থেকে না যায়। ভেজে নিয়ে এবারে এগুলোকে তুলে নেব একটা জায়গায়। এগুলো তুলে নিলাম। আচ্ছা দর্শক বন্ধুরা, আমার কড়াইটিকে দেখে কেউ যেন নাক সিটকোবেন না, কারণ এটা ননস্টিক কুকার ছিল, এখন এটা আমার হেল্পারের করুণায় এই হাল হয়েছে এটার। তাহলে এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আমার। আর এদিকে আমি শিম আর বেগুনগুলো সেদ্ধ করে রেখেছি, সেটাই একটু দেখিয়ে নিচ্ছি। আর শিম থেকে যে শিরাগুলো থাকে দুটো সাইডে, সেগুলো আমি ছাড়িয়ে নেব। এটা জলটা আগে বের করে নিলাম, যতটা আমি কুকারে সিটি মেরে নিয়েছিলাম। আর এগুলো একটু নেড়ে নেব, যেগুলো শিরগুলো আছে সেগুলো তো খেতে ভালো লাগে না। এবারে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে ফোড়নের সঙ্গে একটা লঙ্কা, লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই যে এই শিরাগুলো আমি বের করে ফেলে দিয়েছি, যেটা স্বাদটাকে নষ্ট করে। এগুলো অবশ্য বলা হয় যে ফাইবার খাওয়া উচিত, কিন্তু ঠিক এভাবে খাওয়ার জন্য আমরা অভ্যস্ত নই। তো দেখে নিন, এবারে দিয়ে দেব একটু হলুদ। হলুদ ছাড়া রান্না করতে নেই আমাদের, যারা বড় তারা বলেন, মা শাশু মা যারা তারা প্রত্যেকে বলেন। আসলে কালারটা কিন্তু এফেক্ট করে মনের উপরে, শরীরের উপরে, আর হলুদ তো শরীরের উপরে এফেক্ট করেই, প্রত্যেকেই জানেন। তো সেই জন্য হলুদ ছাড়া খেতে নেই সেটাই বলে অনেক সময়। একটু হলুদ দিয়ে রাখা, খুব বেশি আমি এখানে মশলা ইউজ করিনি, কারণ আপনারা জানেন আমাকে অনেক কিছু নিয়ম মেনে খেতে হয়, আর সেটাই আমি এখানে করেছি। সামান্য একটু নুন দিয়ে দেব, আর কোনো মশলা এখানে দেব না, কোনো রকম মশলা এখানে দেব না, আপনারা খেয়াল করবেন। এই যে একটু নুন দিয়ে দিলাম, স্বাদ মতো যে যেমন পছন্দ করেন। না, কোনো চিনি আমি এখানে দিইনি, কারণ চিনি আমি খাই না। অনেকে এখানে আদা রসুন বাটা দিতে পারেন, চিনি দিতে পারেন, এবং নো ডাউট স্বাদ বদলে যাবে। তো প্রায় হয়ে এসছে রান্না, মধ্যে বড়িগুলো ছড়িয়ে দিলাম, দেখতেও সুন্দর লাগবে। এই কিছুটা বড়ি আমি এর সঙ্গে মিক্স আপ করে নেব, আর কিছুটা বড়ি সাজানোর জন্য রেখে দেব। দেখতে ভালো না লাগলে তো আপনাদেরও ভালো লাগবে না, তাই না? আর খুব সিম্পল একটা রান্না, অথচ স্বাদে অপূর্ব। হয়ে এসছে প্রায়, জলটা প্রায় টেনে নিয়েছে, গ্যাস অফ করে দিলাম, হয়ে গেছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
সিম বেগুন সেদ্ধ খেয়ে কেমন লাগলো?